আমরা সকলে মিলে যদি আমরা রাখি তাহলে বিদ্যালয়ের সুনাম সম্ভব হবে। আর আমরা যদি সকলে মিলে চেষ্টা না করি তাহলে কিন্তু আজকের এই বিদ্যালয়ের যে সুনাম সেটা ধরে রাখা সম্ভব হবে না। সে চেষ্টাটা আমাদের সকলের ক্ষেত্রেই থাকতে হবে। আপনারা এখানে আসলেন, আমরা যাই কিছু বলব, আমরা এই বিদ্যালয়ের সম্বন্ধে বলব। এই বিদ্যালয়ের সাথে আপনার বাচ্চার জীবন, আপনার বাচ্চার লেখাপড়া সবকিছু এটা জড়িত। অর্থাৎ এই যতগুলো কথা এখানে বলবে আমরা ম্যানেজিং কমিটির লোক পাশাপাশি টিচাররা এখানে যে যাই বলবে, আপনারা যদি এখান থেকে একটি কথাও মূল্যায়ন করেন এটা আপনাদের ক্ষতি হবে না, লস হবে না। অতএব আপনারা আমাদের কথাগুলো যেহেতু কষ্ট করে আসছেন শোনেন। আমরা দীর্ঘদিন যাবৎ এই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে আছি। আমরা সকল ক্ষেত্রে সর্বক্ষেত্রে ভালো কিছু করার চেষ্টা করি। এমন হতে পারে যে আমাদের অজান্তে আমরা অনেক কিছু হয়তো ভালো করতে পারি না। আজকে এখানে দাঁড়িয়ে আজকের এই বিদ্যালয়ের সভাপতি আমার আপার অনুমতি নিয়ে আমি বলছি, আপনাদের সকলের কাছে আমাদের একটা অনুরোধ যে আমরা এখানে যদি আপনাদের কোনো পরামর্শ থাকে, আমাদের কাজ করতে যে কোনো ভুল থাকে আপনারা আমাদের সাথে সমন্বয় করবেন। পাশাপাশি আমরা যে উন্নয়নমূলক কাজগুলো করছি এগুলো আপনাদের উপলব্ধি করতে হবে। আমরা এই বিদ্যালয়টা কিন্তু বাউনিয়া বাজার, বাউনিয়া বাজার একটা অবহেলিত এলাকা। এই এলাকাটা কিন্তু ঢাকা শহরের আর 8-10টা উন্নত এলাকার মতো না। এখানে আমরা যারাই বসবাস করি আমাদের অর্থনৈতিক অবস্থা বলেন, সামাজিক অবস্থা বলেন, অন্যান্য এলাকা থেকে একটু ভিন্ন। আমি ইচ্ছা করলেই আমার বাচ্চাকে সকালবেলা এক ক্লাস হলে দিতে পারি না। আমি ইচ্ছা করলে আমার বাচ্চাকে একটা রিক্সা ডেকে রিক্সায় বসে স্কুলে পাঠাতে পারি না। কিন্তু এই ঢাকা শহরে বাংলাদেশে এমন অনেক অভিভাবক আছে যারা তাদের বাচ্চার জন্য আলাদা গাড়ি, আলাদা ড্রাইভার, একাধিক টিচার রাখে বাসায় পড়ানোর জন্য। তো সেই বাচ্চাদের রেজাল্ট আর আমাদের এই বাউনিয়াবাদের বাচ্চাদের রেজাল্ট কি একসাথে আপনি বা আমরা এটা চিন্তা করতে পারি? তারপরেও আল্লাহ তাআলার অশেষ রহমত, আপনাদের সকলের দোয়া আর আমাদের এই যে টিচাররা যারা আছে এই বিদ্যালয়ে, আমরা যারা সম্পৃক্ত আছি, আমাদের পরিশ্রমে সম্মিলিত যে রেজাল্ট আপনারা পেয়েছেন, এই রেজাল্ট কিন্তু আমরা সব দিক থেকে ঢাকা শহর বলেন, বাংলাদেশ বলেন, অন্য স্কুলের থেকে আমরা সব দিকে পিছিয়ে থাকলো, রেজাল্টে কিন্তু আমরা পিছিয়ে নেই। বাউনিয়াবাদ আইডিয়াল হাই স্কুল একটা মডেল, আপনাদের বুঝতে হবে এটা কিন্তু এখন আমাদের আশেপাশে অন্য অন্য স্কুল যারা আছে তারা কিন্তু আমাদের অনুসরণ করে, তারা আমাদের টিচারদের অনুসরণ করে, আমাদের প্রধান শিক্ষককে অনুসরণ করে যে তারা কিভাবে এত ভালো রেজাল্ট করে। এই এই স্কুলে এমন বাচ্চা আছে যার মা সকালবেলা বাচ্চাকে বলে বাবা স্কুলে যাই, আমার অনেকদিন বলেও না, ভোর 7টায় সে গার্মেন্টসে চলে যায়, নতুন ভবন উঠছে ছয়তলা ফাউন্ডেশন হিসেবে। আমরা যেমন চেষ্টা করছি আপনাদেরও চেষ্টা করতে হবে। এখন আমাদের চেষ্টা ক্যামেরাম্যান, আমরা যদি 20% চেষ্টা করি বাকি 80% আপনাদের, আমরা পারব কি স্কুলের মধ্যে বাচ্চারা ঠিক মতো পড়তেছে কিনা, টিচাররা ঠিক মতো পড়াইতেছে কিনা, স্কুলের অবকাঠামো সুন্দর না সেগুলো দেখছি, কিন্তু বাকি বিষয়গুলো কিন্তু আপনাদের। আমরা যেদিন থেকে এই স্কুলের মেরিন কমিটিতে এসেছি পরপর কয়েকবার আমরা
এই কমিটিতে এসেছি, কিন্তু যেই দিন থেকে স্কুলে পাড়া দিয়েছি আমরা সকলেই প্রতিজ্ঞাবদ্ধ। আল্লাহ তাআলাকে বলেছিলাম আল্লাহ তুমি আমাদেরকে সহযোগিতা করো, তুমি আমাদের সহায় হয়, আল্লাহ যাতে এই প্রতিষ্ঠানটাকে একটা ভালো জায়গায় ভালো মানে দাঁড় করাতে পারে। আপনাদের সকলের দোয়া আল্লাহ তাআলা আমাদের দিকে তাকায়। আজকে দেখেন এই যে ভবনটায় আমরা দাঁড়াইছি, আমার ভাই আবুল ভাই বলেছে ভিডিওতে উঠতেছে, এই ভবনটা কিন্তু ছিল না, এখানে একটা ভাঙা একটা টিনের ছাপরা ছিল। এই আপা, এই আপা কথা শুন, আর যদি সমস্যা মনে করেন তাহলে আমরা বুঝে যাই। এই জায়গাটা কিন্তু একটা ভাঙা টিনের ছাপরা ছিল, এই বিল্ডিংটা করতে কিন্তু অনেক টাকা লাগে। আরেরা বা আমাদের যে উনি কাজ করতে চায় আবার পিছনে চলে যায় যে ভাই এত টাকা, এত টাকা আমরা করতে পারি। আমরা সকলে মিলে আমরা বলেছিলাম আমরা তারা মিলে করে যান যে আমাদের সকলেরই দুই চার পাঁচ দশ লাখ টাকা এটা ভাল না ক্ষমতা আছে, যদি 30 লাখ টাকায় দুদিন করে আপনি ঋণ হয় সমস্যা হলে আমরা সকলে মিলে এটা শেয়ার করবো, কিন্তু আপনি কাজ করেন, কিন্তু আপনাদের সকলের তো আমাদের শেয়ার করতে হয় না। এটা একটা সরকারি বাজেটে এই বিলটা হয়ে গেছে, পাশাপাশি এই যে একটা বিল্ডিং দেখতেছেন এখানে কিন্তু 1 কোটি টাকা বাজেট আমাদের মাননীয় সংসদ সদস্য আবাস যোজনা মোল্লা সাহেব আমাদের দিয়েছে। এবং এর এটা কিন্তু ছয়তলা ফাউন্ডেশন, যারা স্কুলে এসেছিলেন কাজগুলো দেখছেন তারা কিন্তু বলতে পারবেন যে এটা কত নিখুঁতভাবে ভূমিকম্প নিয়ন্ত্রিত, অনেক নিখুঁতভাবে কাজটা হয়েছে, কিন্তু নিচে যারা কাজগুলো দেখছেন তারা অবশ্যই এটা উপলব্ধি করতে। পাশাপাশি এটা যাতে ছয়তলা ভবন হয়ে যায় আমরা সেই চেষ্টা করছি। কি বয়ান বলেছেন, আমাদের চেষ্টার কোন ত্রুটি নাই, তবে সরকারি কাজ আপনার হয় না।